टाइटैनिक এটি তার প্রথম যাত্রায় হিমশৈলের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। টাইটানিক নিয়ে প্রচুর চর্চা হয়। টাইটানিক কেন ডুবে গেল, কিভাবে ডুবে গেল, এই নিয়ে সিনেমাও রয়েছে। কিন্তু জানেন, টাইটানিক ছাড়াও আরও একটা এরকম টাইটানিকের মতো বিশাল জাহাজ রয়েছে যা তার জার্নির প্রথম দিনেই ডুবে গিয়েছিল। জাহাজটি যেদিন প্রথম তার জার্নি শুরু করে মাত্র 1300 মিটার যেতে পেরেছিল। 1300 মিটার যাওয়ার পরেই জাহাজটি ডুবে যায়। কিন্তু এই জাহাজ সম্পর্কে আমরা খুব বেশি চর্চা হয়তো করে থাকি না, বা টাইটানিক নিয়ে যতটা কথা হয় ততটা একেবারেই কথা হয় না। এই যে জাহাজ, সেই জাহাজের নাম ভাসা। এটি একটি যুদ্ধ জাহাজ, অর্থাৎ যুদ্ধের জন্য এই জাহাজটিকে তৈরি করা হয়েছিল। এই জাহাজটি প্রথম তার জার্নি শুরু করে 1628 সালে। দিনটা ছিল 10ই আগস্ট। আবহাওয়া একেবারে মনোরম, জল শান্ত, জাহাজ যাওয়ার জন্য কোনো রকম কোনো সমস্যা ছিল না। কিন্তু জার্নি শুরু করার পর মাত্র 1300 মিটার যেতেই ঘটে গেল বড় সড় বিপত্তি। কি হয়েছিল এই জাহাজটার সঙ্গে সে নিয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে তার আগে আপনাদের মনে করিয়ে দিই, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, এবং অবশ্যই ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। এই জাহাজটি বানানোর কথা বলেছিলেন সুইডিশ রাজা। তিনি বলেছিলেন যে এই জাহাজ তৈরি করতে হবে গুতারফেস। তিনি কিন্তু অন্যতম সফল রাজা হিসেবেই সকলের কাছে পরিচিত। এই জাহাজ কেন বানাতে বলা হয়েছিল তার কারণ হচ্ছে সেই সময় যুদ্ধ চলছে, পোল্যান্ড লিথুনিয়ার যুদ্ধ। আর সেখানে যেভাবেই হোক সুইডেনকে এগিয়ে রাখতে হবে, তার জন্য রাজার ভরসা ছিল এই জলযান। এই জলযান কেন রাজার ভরসা ছিল না, সেই সময় যখন যুদ্ধ একেবারে মাঝ আকাশে, তখন প্রচুর এরকম ছোট 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 জলযান সমুদ্রে ডুবে গিয়েছিল। আবহাওয়া একেবারেই মনোরম ছিল না, তাই জন্য রাজা চেয়েছিলেন যে এই রকম একটা বিশাল বড় যুদ্ধ জাহাজ বা একটা জলযান তৈরি করা হোক যা সুইডেনকে অনেকটা এগিয়ে রাখবে। প্রচুর টাকা খরচ হয়েছিল এই জাহাজটা তৈরি করার জন্য। কিন্তু যেটা দেখা গেল যে জার্নির প্রথম দিন মাত্র 1300 মিটার যাওয়ার পর এই জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়ার পর সেই সময় ভীষণভাবে একটা চর্চা চলল, কেন জাহাজটা ডুবে গেল, কোথায় গলত ছিল, জাহাজ তৈরিতে কোনো সমস্যা ছিল, এই ধরনের প্রচুর আলোচনা কিন্তু কয়েক দিন চলেছিল। তারপরে এই জাহাজ একেবারে স্মৃতির পাতায় চলে যায়। তারপর প্রায় 333 বছর পর এই জাহাজের খোঁজ পাওয়া যায়, আবারও বিষয়টা সামনে আসে। একটা মজার কথা জানেন তো, যে টাইটানিক যখন ডুবে গেছে এবং তারপর এতটা সময় পেরিয়ে যাওয়ার পরও কিন্তু টাইটানিককে তোলা যায়নি। তোলার জন্য কত রকমের টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা হয়েছে, লিকুইড নাইট্রোজেন দিয়ে পুরো জায়গাটাকে বরফ করে দেওয়া, কিংবা যে বল রয়েছে সেই বল জলের মধ্যে ফেলে দেওয়া, এই সমস্ত করে কিন্তু টাইটানিককে তোলার প্রচুর চেষ্টা করা হচ্ছে, কিন্তু টাইটানিককে তোলা সম্ভব হয়নি। তবে ভাসাকে তোলা একেবারেই সম্ভব হয়। আরও একটা অদ্ভুত বিষয় রয়েছে, এই জাহাজটি এত বছর, প্রায় 300 বছর জলের নিচে থাকা সত্ত্বেও এতে কিন্তু কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি। প্রায় 90% জাহাজের যে অংশ তা কিন্তু একদম ইনট্যাক্ট রয়েছে। যেখানে টাইটানিক প্রতিদিন ক্ষয় হচ্ছে, ব্যাকটেরিয়া ধরে গিয়েছে, হয়তো আর কিছু বছর পর এই টাইটানিক শুধুমাত্র বইয়ের পাতাতেই সীমাবদ্ধ থাকবে, কিন্তু এই ভাসা তাকে 90% সংরক্ষিতভাবেই বাইরে আনা সম্ভব হয়। এই মুহূর্তে এটি ভাসা মিউজিয়ামে রাখা রয়েছে। সেই সময় রাজারা ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করত মিউজিয়ামে সেটাও রয়েছে। তো ভাসা নিয়ে আপনাদেরকে আরও অনেক গল্প বলবো, তবে তার আগে বলি যে যদি টাইটানিক ডুবে যাওয়ার পর এখনও কেন তোলা সম্ভব হলো না সেই বিষয়ে আপনাদের জানতে ইচ্ছে করে, আই বাটনে লিংক দেওয়া রয়েছে। অবশ্যই আই বাটনের লিংকে ক্লিক করে আপনারা পুরো ভিডিও দেখতে পাবেন। তো আবারও ফিরে আসি ভাসার গল্পে, যে এই মুহূর্তে স্টকহোমে সেখানে কিন্তু ভাসা রাখা রয়েছে মিউজিয়ামে।
সেই সময়কার অস্ত্র, রাজা রাজারা কি ধরনের জিনিসপত্র ব্যবহার করত, সেই সমস্ত কিছু কিন্তু এইখানে এই মিউজিয়ামে গেলে দেখতে পাওয়া যায়। আর এই মিউজিয়ামের প্রতি মানুষের আগ্রহ কম নয়। তো যখন এই জাহাজ প্রথম জার্নি শুরু করে, সেই সময়ে জাহাজে 300 জন সেনা ছিলেন এবং 145 জন ক্রু মেম্বার ছিলেন। হঠাৎ করে এই জাহাজ ডুবে যাওয়ায় অনেকেই কিন্তু জাহাজের মাস্তুল ধরে বাঁচার চেষ্টা করেছিলেন। প্রচুর মানুষ বাঁচতে পেরেছিলেন, প্রচুর মানুষের মৃত্যুও হয়েছিল এই মর্মান্তিক দুর্ঘটনায়। বলা যেতেই পারে একটা মর্মান্তিক পরিণতি। তো এই জাহাজ ডুবে যাওয়ার পর কিছুটা তদন্ত হলো এবং তদন্ত হওয়ার পর পুরো বিষয়টা আবার ধামাচাপা পড়ে গেল। এরপর এতগুলো বছর কেটে গেল, 1950 সালে প্রথম এই জাহাজের খোঁজ পাওয়া গেল। এই জাহাজের যখন খোঁজ পাওয়া গেল, তারপরে একে বাইরে আনার চেষ্টা করা হলো। 1961 সালে সেই কাজটা করা সম্ভব হয়। 1961 সাল থেকে এখনো পর্যন্ত প্রায় 31 মিলিয়ন মানুষ এই জাহাজকে দেখেছেন। তো এই জাহাজ বানানোর উদ্দেশ্য তো আপনাদের বললাম যে সুইডেনকে যুদ্ধে এগিয়ে রাখা, এর জন্য প্রচুর টাকাও ব্যয় হয়েছিল। কিন্তু কেন এই জাহাজ ডুবে গেল? বেশ কয়েকটা কারণ সামনে আসে, যার মধ্যে একটা হচ্ছে যে স্থিতিশীলতার অভাব ছিল জাহাজটার মধ্যে, সেটা জানা সত্ত্বেও কিন্তু জাহাজটাকে জার্নি করার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল। মাস্তুলের উপরে এতটা পরিমাণে ওজন রাখা হয়েছিল যে সেটা কিন্তু ব্যালেন্সের জন্য একটা সমস্যা ছিল। এই জাহাজের নকশা যিনি বানিয়েছিলেন, মাঝপথে তার মৃত্যু হয়। যেহেতু আমি শুরুতেই বললাম যে এই জাহাজ বানাতে প্রচুর খরচা হয়েছিল, তাই জন্য আর্থিক কারণে এই জাহাজের তৈরির সময় আর্থিক একটা সংকট দেখা যায়। সেই সময় কিন্তু কাজ অনেকটা বন্ধ ছিল। আর তার উপরে কি রাজা প্রচন্ড তাড়া দিচ্ছেন, করতে হবে, তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে, প্রচন্ড তাড়া দিচ্ছেন। মাঝে এরকমও হয়েছিল যে তিনি নিজে এই ঘটনার মধ্যে ঢুকে গিয়েছিলেন। জাহাজটি যেদিন ডুবে গেল, জাহাজের যিনি নাবিক ছিলেন, যিনি ক্যাপ্টেন ছিলেন, তাকে গ্রেফতার করা হয়। কিন্তু তারপরে তার বিরুদ্ধে কোনো রকম কোনো প্রমাণ মেলেনি, তাই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। এত কিছু সমস্যা থাকা সত্ত্বেও এই জাহাজটিকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়। 222 ফুট চওড়া এবং 172 ফুট লম্বা কাঠের তৈরি জাহাজ। আর কাঠের শুধু তৈরি জাহাজ নয়, এই কাঠের গায়ে কিন্তু প্রচুর কাজ করা ছিল। এই জাহাজ যেহেতু যুদ্ধ জাহাজ, তাই এখানে 64টি ব্রোঞ্জ কামান ছিল আর 2 ডেক বন্দুক রাখার জায়গা ছিল। জার্নি শুরু যখন হয়, তখন আবহাওয়া বললাম একদম মনোরম। প্রথমে পূর্ব দিকে কিছুটা যাওয়ার পরে জাহাজটিকে নোঙর করা হয়। এরপর আবার ধীরে ধীরে, যেটা একদম যে রাস্তা ঠিক করা ছিল, পূর্ব দিকে জাহাজটা জার্নি শুরু করে। কিছুটা যাওয়ার পরেই হঠাৎ করে একটা দমকা হাওয়া জাহাজের পাল সম্পূর্ণভাবে ছিঁড়ে যায়। আর যেহেতু বললাম যে মাস্তুলের ওপরে প্রচন্ড ওজন, সেখান থেকে একটি কামানের ধাক্কায় বাঁ দিকের পাটাতন ভেঙে যায়। তারপর হু হু করে জল ঢুকতে শুরু করে নিচের ডেকে। জল বেরোনোর কোনো জায়গা নেই, সমানে জল ঢুকছে, জল ঢুকছে। এরপর জাহাজটা বাঁ দিকে কাত হয়ে যায়, ব্যালেন্স হারিয়ে ফেলে। তারপরে ডুবে যায় এই জাহাজ। এত বছর জলের তলায় ছিল এই জাহাজ। সেই সময় এই জাহাজকে নিয়ে বলা যেতে পারে রাজার কিন্তু অহংকারের শেষ ছিল না, কিন্তু তাও শেষ রক্ষা হয়নি। এই জাহাজটি ছাড়াও আরো 4টি যুদ্ধ জাহাজ বানানোর কথা বলা হয়েছিল, কিন্তু এখন এই জাহাজ মিউজিয়ামে রয়েছে। প্রচুর মানুষ যায়, প্রত্যেক বছর যায়। তো টাইটানিক নিয়ে তো এত কথা হয়, এই ভাষা এবং তার ডুবে যাওয়ার যে জার্নি, মর্মান্তিক যে পরিণতি, সেই পরিণতি আপনাদের কিরকম শুনে কিরকম অনুভূতি হচ্ছে? কি ইচ্ছে করছে যে মিউজিয়ামে গিয়ে এত সুন্দর যুদ্ধ জাহাজকে একবার কাছ থেকে দেখার? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ থাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।